30 বছরের ক্রিকেট ক্যারিয়ারের পর মানুষের উপকার হবে এমন কিছু করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইটগুলিতে শোরগোল পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা এক শ্রেণীর সংবাদ মাধ্যম নানা রকম সমীকরণের সম্ভাবনা তুলে ধরে পরে জানা গেল এটি একটি বিজ্ঞাপনী টিজার মাত্র বুধবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট তাতে তিনি বলেন সৌরভ গঙ্গোপাধ্যায় 2022 সালে ক্রিকেট যাত্রার 30 বছর পূর্ণ হলো ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সমর্থন পেয়েছি চলার পথে আজ যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছাতে যারা আমার সমর্থন করেছেন যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আজ আমি নতুন কিছু শুরু করার পরিকল্পনা নিয়েছি যা আমার মতে বহু মানুষের উপকারে আসবে আশা করি জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সকলের সমর্থন পাবো এরপরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায় জল্পনা শুরু হয়ে যায় তার নতুন অধ্যায় নিয়ে সৌরভ বিসিসিআই থেকে ইস্তফা দিচ্ছেন যোগ দিচ্ছেন রাজনীতিতে এক শ্রেণীর সংবাদ মাধ্যমে উচ্চ স্বরে তা দাবি করা হয় কিন্তু পরে জানা যায় পুরোটাই নতুন একটি বিজ্ঞাপনের টিজার ছাড়া আর কিছুই নয় এক শ্রেণীর মিডিয়ায় অহেতুক জল্পনার খবর তুলে ধরা হয় গরমে তাদের ডাবের জল আখের রস খাওয়ার পরামর্শ দিয়েছেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায় প্রথম কথা হচ্ছে যে এখন সাংবাদিকতা এমন একটা জায়গায় চলে গেছে যে চিৎকার ছাড়া আর কিছু নয় আমার মনে হয় এটা ম্যান্ডেট এগেইনস্ট দ্য নয়েজ তার কারণ হচ্ছে যে সৌরভ কোথাও যাচ্ছে না এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই এটা একটা বিজ্ঞাপনী টিজার এবং আমার মনে হয় অত্যন্ত গরম পড়েছে তাই যারা এত উত্তেজিত হয়ে পড়ে তারা একটি ডাবের জল খেয়ে নিন এবং এই ধরনের পুরো খবর ছড়ালে সেটা খুবই খারাপ বিষয় কোথাও বিসিসিআই থেকে তিনি পদত্যাগ করেননি যারা চায় সৌরভ রাজনীতিতে আসুক তাদের সেই চাওয়াটা থাকতেই পারে কিন্তু সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছুই ভাবছেন না তিনি ক্রিকেটেই নিজেকে মনস্থির করতে চাইছেন আমার মনে হয় যারা এত উত্তেজনা ছড়াচ্ছে আবার বলছি ডাবের জল আখের রস সেগুলো খেলে আমার মনে হয় পেট ঠান্ডা থাকবে মাথাও ঠিক থাকবে বিসিসিআই এর সভাপতির পদ থেকে ইস্তফা দেননি বা দিচ্ছেন না দাদা জানিয়ে দেন বিসিসিআই সচিব জয় সাহ তার শিক্ষামূলক অ্যাপের বিজ্ঞাপনী প্রচার পরে নিজে জানিয়ে দেন দাদা টুইটে তোলপাড় গোটা দিন টুইটে জানি না আমি এটা সিম্পল কিছু কোনো রেজিগনেশন নেই সব মিলিয়ে বুধবার বিকেলে শুধু বাংলা নয় মহারাজকীয় টুইট গুগলিতে কাবু হয়ে রইল আ সমুদ্র হিমাচল কলকাতা টিভি